দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পাকিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে। কাজাখস্তানে বিক্ষোভ দমনে নেমেছে রুশ সেনা মধ্যস্থতায় তুরস্ক। ভূমিকম্পে কাঁপল ভারত। ভারতের সঙ্গে চুক্তি করেই সুর বদলালো শ্রীলঙ্কা। চীনকে যা বলল তা কোনোদিনই শোনেনি বেজিং। এবার পুতুলের মাথা কাটছে তালেবান। এবং সর্বশেষ জানিয়ে দেব চীনে বিস্ফোরণে ভবন ধস, আটকে পড়েছে 20 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের কারণে ভারতে আজ চারদিক থেকে গজব শুরু হয়েছে। ইতিমধ্যেই আল্লাহর গজবে ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর সর্বশেষ আপডেট হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে। ভারতের করুণ পরিস্থিতির কারণে একমাত্র নরেন্দ্র মোদী সরকার। এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। পাকিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে এসে ভারতে বসবাসকারী হিন্দুদের থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তরপ্রদেশে, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথা বলেছেন। এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ বলেন, পাকিস্তান ও ভারত থেকে এসে কয়েক দশক ধরে যেসব হিন্দু মেরুতে বসবাস করেছেন তাদের নিজের বাড়ি নির্মাণের কিংবা জমি কেনার সামর্থ্য নেই। আমার সরকার সব সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখছে, ফলে আগের শাসন আমল থেকে সব ধরনের প্রক্রিয়ায় একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান ও ভারত থেকে হিন্দু পরিবারগুলোর মধ্যে 63 হিন্দু বাঙালি পরিবারকে 2 একর জমি দেওয়া হয়েছে। তাদের বাড়ি করার জন্য প্রত্যেক পরিবারকে 200 স্কোয়ার ফুট করে জমি দেওয়া হয়েছে। এসব জমি দখলদারিত্ব থেকে সরকারিভাবে উদ্ধার করা হয়েছে। সূত্র ইত্তেফাক। কাজাখস্তানে বিক্ষোভ দমনে নেমেছে রুশ সেনা মধ্যস্থতায় তুরস্ক। কাজাখস্তানের প্রেসিডেন্টের অনুরোধে সেখানে পৌঁছেছে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনী। তারা কাজাখ নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভ দমনে কাজ শুরু করেছে। এদিকে কাজাখস্তানের ইস্যুতে রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা করছে তুরস্ক। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে কাজাখস্তানে চলা বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মৃত্যুর কথা জানিয়েছে সরকারি কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে দেশটির সবচেয়ে বড় শহর আলমাতিতে তীব্র গুলিবর্ষণের একটি ভিডিও শেয়ার করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক সাংবাদিক। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েব বিক্ষোভের জন্য বিদেশ প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসীদের দায়ী করলেও কোনো প্রমাণ দেননি। গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনকে সহায়তা পাঠানোর অনুরোধ করেন। এই জোটে রয়েছে রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, তাজিকিস্তান এবং আর্মেনিয়া। বিদেশি এই বাহিনী কাজাখস্তানে প্রায় 2500 সেনা পাঠিয়েছে। সিএসটিও জানিয়েছে তাদের সেনারা শান্তি রক্ষা বাহিনী এবং তারা রাষ্ট্রীয় এবং সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা দেবে। রুশ বার্তা সংস্থা আরআইই জানিয়েছে, এই বাহিনী কাজাখস্তানে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ অবস্থান করতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী মোতায়েনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে তারা। এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এবং খোলাখুলিভাবে পুরো দুনিয়া দেখবে সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয় কিনা, এছাড়া কোনো কাজাখ প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রায় 2298 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কাজাখ কর্মকর্তারা জানিয়েছেন, আলমাতি শহরে নিরাপত্তা বাহিনীর 18 সদস্য নিহত হয়েছে। আর পুলিশ জানিয়েছে তারা কয়েক ডজন মানুষকে হত্যা করেছে। তাদের দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে পুলিশ। 58 বছর বয়সী নির্মাণকারী সোলে বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনীকে সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ করতে দেখেছেন। তিনি বলেন, আমরা মৃত্যু দেখেছি, চোখের সামনে দেশ ও 10 জনকে মারতে দেখেছি। এদিকে কাজাখস্তানের বিদ্যমান অস্থিরতা নিয়ে বৃহস্পতিবার রুশ ও আজেরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে কাজাখস্তান পরিস্থিতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আসন্ন ন্যাটো রাশিয়া কাউন্সিলের বৈঠক নিয়ে কথা বলেন মেভলুত কাভুসোগ্লু। বসনিয়া ও হার্জেগোভিনিয়া এবং ককেশাস অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের। সূত্র বিবিসি আনাদোলু এজেন্সি।
ভূমিকম্পে কাঁপল ভারত। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গের একাধিক এলাকা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8টার দিকে ভূমিকম্প হয়। রাতে হঠাৎ কম্পনে আতঙ্কে অনেক বাড়ি থেকে বেরিয়ে আসেন, কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভুটানের থিম্পু থেকে 48 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভূগর্ভের 10 কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে, তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। জলপাইগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন রাস্তার উপর বাড়ি তাদের, বড় গাড়ি গেলে বাড়ি কাঁপছে বলে মনে হয়। এদিনও প্রথমে তেমনটাই ভাবেন তারা, কিন্তু কম্পন অল্প সময় স্থায়ী হওয়ায় সন্দেহ হয় তাদের। বাড়ি থেকে বেরিয়ে আসেন, তারপরই জানতে পারেন ভূমিকম্প হয়েছে। ভারতের সঙ্গে চুক্তি করে সুর বদলালো শ্রীলঙ্কা। চীনকে যা বলল তা কোনোদিনও শোনেনি জিনপিং। যখন থেকে বিশ্ব চীন জনিত করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তখন থেকেই ছোট দেশগুলি গভীর অর্থনৈতিক সংকটে ডুবে গিয়েছে। এর উপর বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নির্লজ্জ আচরণ করে এবং এভারগ্রান্ডকে ডুবিয়ে পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে চীন। যে দেশগুলো চীনের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছিল এবং অন্যান্য অর্থনৈতিক লাভের আশা করেছিল, তাদের জন্য পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে ওঠে। ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও চীনের এই সব অপকর্মের শিকার হয়েছে এবং এখনো তার থেকে অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ তাকিয়ে আছে। চীন এবং তার ঋণ ফাঁদ কূটনীতি এই ভিত্তির উপর কাজ করে যে তাদের ওই সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এবং তারা একটি সার্বভৌম সরকারের সমস্ত ক্ষেত্রে অনুপ্রবেশ করতে পারে। এর ফলে শ্রীলঙ্কা চীনের অর্থনৈতিক আগ্রাসন ও অনুপ্রবেশের শিকার হয়েছে। বেইজিং শ্রীলঙ্কাকে দেউলিয়া করে তাকে তাদের ট্যাক্স ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে। গত কয়েক মাসে শ্রীলঙ্কার রাজনৈতিক শ্রেণীর প্রতিবাদী কণ্ঠ এটাই বুঝিয়েছে যে চীনের প্রতি শ্রীলঙ্কার মনোভাব পরিবর্তিত হয়েছে এবং সেখানে চীনের বিরুদ্ধে একটি অঘোষিত বিপ্লব চলছে। এবার পুতুলের মাথা কাটছে তালেবান। যে কোনো শপিং মল বা বড় কোনো দোকানে ঢোকার সময় দর্শকদের প্রদর্শনের জন্য পোশাক পরিহিত পুতুলের মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছে তালেবান। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের দোকান মালিকদের এর নির্দেশনা দেওয়া হয়েছে, খবর এএফপি। তালেবান সরকারের এক কর্মকর্তা বলেছেন, মানুষের মতো তৈরি এসব পুতুল ইসলামী আইনের পরিপন্থী। মাথাবিহীন প্লাস্টিকের নারী ম্যানিকিনের গলা কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই খবর। হেরাত শহরে মিনিস্ট্রি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস এর প্রধান আজিজ রহমান বলেন, ম্যানিকিনের মাথা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এটি শরিয়া আইনের পরিপন্থী। এই নির্দেশনার পর কয়েকজন পোশাক ব্যবসায়ী এর মধ্যে ম্যানিকিনের মাথা ও মুখ প্লাস্টিকের ব্যাগ ও স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছেন। তবে এখনো পর্যন্ত তালেবান এ নিয়ে সরকারি কোনো আইন জারি করেনি। এদিকে আফগানিস্তানে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবান সরকার। স্থানীয় সময় রোববার দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, আফগান গোয়েন্দা এজেন্টদের একটি দল কাবুলের একটি খালে প্রায় 3,000 লিটার মদ ঢেলে দেয়। পশ্চিমা সমর্থিত সরকারের সময় আফগানিস্তানে মদ নিষিদ্ধ ছিল। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালেবান নিয়মিতভাবে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এছাড়া তালেবান সরকারের পূর্ণ সম্প্রসারণ ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় নারী অধিকার বিষয়ক বেশ কয়েকটি গাইডলাইনও প্রকাশ করেছে। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর 31 আগস্ট টানা 20 বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে দেশটিতে। নিরাপত্তার অভাব, সন্ত্রাসী হামলার আশঙ্কা, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশটি। মুখ থুবড়ে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। এদিকে তালেবান সরকার গঠনের পর একের পর এক বিধিনিষেধ জারি করেছে, যার ফলে দেশটির সংকট আরো তীব্র হচ্ছে। এর মধ্যে তালেবান সরকার নারীদের ব্যাপারে নানা বিধিনিষেধ জারি করেছে। এর আগে তালেবান নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেয়, শান্তি বিষয়ক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়েছে দেশটির নির্বাচন কমিশনও। এবার মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে তালেবান সরকার। এর আগে শাসনকালে অর্থাৎ 90-এর দশকে তাদের প্রথম শাসন আমলে দুটি প্রাচীন বুদ্ধিমূর্তি ধ্বংস করলে বিশ্বব্যাপী ক্ষোভ তৈরি হয় তালেবান সরকারের বিরুদ্ধে। চীনে বিস্ফোরণে ভবন ধ্বস আটকা পড়েছেন 20 জন। চীনের একটি শহরে বিস্ফোরণে ভবন ধসের ঘটনা ঘটেছে, এতে আটকা পড়েছেন অন্তত 20 জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে তথ্য। স্থানীয় সময় শুক্রবার 12:10 মিনিটে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সরকারি একটি ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে, এতে পাশের ভবনটিও ধসে পড়ে। পিপলস ডেইলির খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকেই। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালাতে 260 জনের একটি বড় টিম ও 50টি গাড়ি পাঠিয়েছে দুর্ঘটনা
ঘটনাস্থলে। চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি ভিডিও পোস্ট করেছে। জানানো হয়েছে দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত 9 জনকে উদ্ধার করা হয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়েছে এই ঘটনার আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেগা সিটি রুলং জেলার একটি ভবন ধসে পড়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ। চীনে গ্যাস লিকেজ এবং বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণে প্রায়ই সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর জুনে 25 জন মারা যান গ্যাস বিস্ফোরণের ঘটনায়। পরে এই ঘটনায় গ্যাস পাইপ লাইনের সংযোগ দেওয়া কোম্পানির ম্যানেজার সহ 8 জনকে আটক করা হয়। সরকারের তরফ থেকে সে সময় বলা হয়েছিল কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল না। একই মাসে একই ধরনের আরো একটি ঘটনায় মারা যান 18 জন।